রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিল অত্যন্ত দরিদ্র এত দরিদ্র যে তার দুইখানা পরনের কাপড় পর্যন্ত ছিল না একটা কাপড় পরে তিনি নামাজ পড়তেন এবং একটা কাপড় পরে তিনি নামাজ পড়তেন তার স্ত্রী পর্যন্ত ওই একটা কাপড় দিয়ে নামাজ পড়তেন তার স্ত্রীর আর একটা কাপড় আলাদা ছিল না এত দরিদ্র ছিল আমরা কেতাবের মধ্যে দেখেছি ওই সাহাবির নাম ছিল সাহাবাই হাতিম এই সাহাবা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি অত্যন্ত দরিদ্র মানুষ অনেক গরিব মানুষ আমার খাদ্য খাবারের সংস্থান নাই পোশাক আশা করে বিধি ব্যবস্থা নাই আমার জন্য আল্লাহর কাছে একটু দয়া করেন আল্লাহ সুবাহান ও তালা যেন আমার অবস্থার পরিবর্তন সাধন করে দেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাহাবিকে সালাবাকে বললেন সালাবা। আল্লাহ তোমাকে যে হালে রেখেছেন যে অবস্থায় রেখেছেন যে সিচুয়েশনে রেখেছেন তুমি ওরপর সন্তুষ্ট থাকো আল্লাহর কাছে বেশি বেশি অর্থের জন্য তুমি মিনতি করে বেশি বেশি আমাকে দিয়ে দোয়া করানো ওরকম দরকার নেই রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম এই কথা বললেন সাহাব চলে গেল কিছুক্ষণ আবার পথের থেকে ফিরে এসেছে পথের থেকে ফিরে এসে বলছে রাসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আপনি তো নিষেধ করছেন কিন্তু আমার তো মন মানে না আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আর্থিক অবস্থার একটু উন্নতি সাধন করে দেন পরিবর্তন করে দেন এমত অবস্থায় তো জীবনযাপন করা যায় না রসুল্লাহ সাল্লাম আবার বললেন সালাবা বা আল্লাহ রাবুল আলমি তোমাকে যে অবস্থার উপরে রেখেছেন তুমি ওই অবস্থার উপর সন্তুষ্ট থাকো বেশি বেশি করে অর্থ কামনা করো না ওই সাহেব আবার চলে গেল আবার কিছুক্ষণ পর আবার ফিরে এসে বলতেছি আর রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আপনাকে বলি আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন বারবার বলাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বশেষ আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি এ আবার আর্থিক অবস্থার একটু সংস্থান করে দাও আর্থিক অবস্থা একটু ভালো করে দাও রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ কথা বললেন সাহাল তোমার এখন অবস্থা একটু খারাপ আছে যখন তোমার অবস্থা ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে অর্থ দান করতে হবে ওই লোক বলল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যদি আমাকে বেশি অর্থ দেয় বেশি অর্থ আমি আল্লাহর পথে খরচ করতে থাকব সে বলল যে আমি অর্থ আল্লাহর রাস্তায় খরচ করতে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে দিলেন এই সাল আবার কয়েকটা ছাগল ছিল এই ছাগলগুলোতে মানে বেশি বেশি করে বাচ্চা উৎপাদন হওয়া শুরু হয়ে গেল আল্লাহ এই ছাগলের ভিতর বরক দান করে দিলেন এমন বরক দান করে দিলেন যে সে যে ছাগলগুলো ছিল তার প্রত্যেকটা বছর বছর দুই বার তিন করে এরকম বাচ্চা দিত এবং তার যে ঘরটা ছিল ঘর এক দেড় বছরের ভিতরে সে ঘরে আর সংস্থান হয় না তার ছাগলে পরিপূর্ণ হয়ে গেল রসুল্লাহ সাল্লি আসাল্লামের মসজিদে এসে এই সালাবা পাঁচ নামাজ আদায় করতো কিন্তু যেদিন থেকে এরকম ছাগলের পাল বেড়ে গেল এইগুলোর কাজ কারবার করতে করতে মারত দুই অক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারতো জোহরের নামাজ আর আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ মসজিদে নববীতে এসে আর পড়তে পারত না যে ঘরটা ছিল ছাগলের জন্য ওই ঘরের মধ্যে এখন আর সংস্থান হয় না ওখান থেকে দূরবর্তী একটা জায়গায় আবার কিছু জমি রেখেছে সেখানে ছাগল রাখার জন্য ঘর করেছে ভর করার পর ওখানে প্রচুর পরিমাণে ছাগল উৎপন্ন হচ্ছে এখন সালাবা এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজ আর মসজিদে নববীতে এসে পড়তে পারে না শুধু জুমা নামাজটা মসজিদে নববীতে এসে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পিছনে নামাজটা পড়ে যায় আর তার খবর নাই পাঁচ ওয়াক্ত নামাজ তার ছুটে যাচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন যে দুনিয়ার পিছনে লাগলে আখের হাত কিরকম ছুটে তার ঘটনাটা সুরাত তাও আবার পঁচাত্তর নম্বর আয়াতের ভিতর আছে বলে আমি বললাম আয়াত আগে আপনাদের সামনে আলোচনা করেছি অর্থ বলেছি আল্লাহ রাবুল আলামিন তার ছাগলের ভিতর উন্নতি সাধন করে দিলেন যে জায়গায় ছিল ওই জায়গায় আর তার সংকুলন হয় না এখন মদিনার থেকে দূরবর্তী আরেকটা জায়গায় যে অনেকটা জমি রেখেছে সেখানে ছাগল উৎপন্ন করা শুরু করে দিয়েছে এখন সাল আবা আগে তো শুধুমাত্র জুমার নামাজের সময় মসজিদে নববীতে এসে নামাজ পড়ত এখন জুম্মার দিন সহ সারা সপ্তাহের ভিতরে আর একদিনও মসজিদে নববীতে এসে নামাজ পড়ার তার তৌফিক হয় না এত ছাগলের পাল হয়ে গেছে বিরাট উন্নতি সাধন করে ফেলছে এত পরিমাণ তার উন্নতি হয়ে গেছে এখন নামাজ কালামের দিকে তার নজর নাই তার নজর খালি ছাগলের পালের দিকে কিভাবে ব্যবসা কিভাবে দুধ উৎপন্ন হবে ছাগলের বাচ্চা উৎপন্ন হবে এইভাবে নানাভাবে সে চিন্তায় লেগে গেছে কিছুদিন নির্মিত আল্লাহ রাবুলা আলামিন আয়াত নাজিল করে দিলেন সুরাত আবার আল্লাহ বলেন খুশজেমিন আমোয়া আলিহিম সদা কাতান্তুত আল্লাহ রাব্বুল আলমিন বলে যারা ধনী মানুষ ধনী মানুষের কাছ থেকে তুমি জাকাত আদায় করো আর জাকাত আদায় করে গরিব মানুষের ভিতরে এই অর্থগুলো তুমি বিতরণ করে দাও আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সুবাহান ও তালা আয়াত নাজিল করার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম এ জাকাত সম্বলিত আয়াতগুলো সাহাবাদের কাছে দিয়ে কিছু লোক নিয়োগ করে দিলেন জাকাত আদায় করার জন্য বিভিন্ন জায়গায় লোকগুলো চলে গেল জাকাতের ছাগল গরু এবং টাকা পয়সা অর্থ যেগুলো ছিল তার থেকে জাকাত আদায় করার জন্য ঘুরতে ঘুরতে নবীর ওই সাহাবারা ওই সালাবার কাছেও চলে গেল সোহান সালাবার কাছে যায় যখন নবীর ফরমান জাকাত সম্বলিত আয়াত এবং বিধিবিধান সংক্রান্ত সব দেখাইছে এখন সে বলতেছে যে এটা তো আমাদের জন্য একটা জোর জবরদস্তি মতো একটা ব্যবস্থা হয়ে গেছে জিজিয়া করের মতো হয়ে গেছে এবং এটা আমাদের উপর একটা জুলুম কে বলতেছে সালাবা বলতেছে যেটা আমাদের উপরে জুলুম আমরা মুসলমান মুসলমানের কাছ থেকে আবার এত অর্থ নিতে হবে কেন জিজিয়া কত মুসলিমদের কাছ থেকে সংগ্রহ করা হয় আমরা তো মুসলিম আমাদের কাছ থেকে এটা জুলুম হয়ে যাচ্ছে তা ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেও কে বলতেছে সালাবা বলতেছে চিন্তা করেন অর্থ কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে আস্তে আস্তে সরায় আল্লাহ তো এভাবেই পরীক্ষা করেন আমাদের প্রত্যেকটা মানুষকেই আমরা হয়তো অনুধাবন করতে পারি না ওই লোকগুলো জাকাতের অর্থ আদায় করলো বিভিন্ন জায়গা থেকে আদায় করা শেষে সর্বশেষ আবার কাছে এসে যখন আবার বলতেছে সাহাবা আমরা তো নবীর দরবারে ফিরে যাব জাকাতের অর্থ সম্বলিত যে আইন আছে আইন তুমি পড়ো এবং তোমার যে জাকাত যেটা হয় সেটা তুমি দিয়ে দাও আবার সালাবা বলে কাগজটা আমার কাছে দাও কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে আবার বলতেছে এইটা আমার উপর অবশ্যই জুলুম করা হয়ে গেছে জুলুম হয়ে গেছে তোমরা নবীর কাছে ফিরে যাও আমি পরবর্তীতে সিদ্ধান্ত জানে সেইটা নিয়ে নবীকে জানাবো চিন্তা করেন রসুল্লা সাল্লামের আগে যখন সাহলাবা নামাজে আসতে দেখে না তখন তার সম্পর্কে জিজ্ঞাসা করলো সাহলাবা এখন নামাজে আসে না অনেক লোক সংবাদ দিল ইয়া রসুল্লাহ সাল্লাম তার ছাগলের পাল এত পরিমাণে বেড়ে গেছে নামাজ পড়ার তার সময় নাই আগে দুই একক তো আসতো জুমার নামাজ আসতো এখন এই ছাগলের পালের পিছনে সময় দেওয়ার কারণে আর নামাজ আসতে পারে না রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন ওয়াই 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 আলাবার জন্য হায় আফস আলাবার জন্য হায় আফসা আলাবর জন্য রসুল্লাহ সাল্লাম তিনবার এই কথাটি উল্লেখ করলেন আফসোসের কথা বললেন সর্বশেষ যখন সমস্ত টাকা পয়সা নিয়ে আসলো এবং আবার যে সাথে যে ঘটনাটা ঘটলো সেই কথাটা যখন বললো আবার রসুল ওই কথা বললেন জাহারে সাহলার জন্য আফসোস আবার জন্য আফসোস আল্লাহ রাবুল আলমিনের প্রিয় হাবিবের কাছে ওই লোকগুলো যখন আসলো রসুল্লাহ সাল্লাল্লাহ সাললাম শুনলে নেবে এই কথা বললেন আল্লাহরা গোলা আলা মিনায়াত নাজিল করে দিয়ে বললেন অমিনু হুম্মান আহাদ আল্লাহ লাইন আতা তানা আমি ফাদুলিহী লা না সদ্দা কন্যা অলা না কু নান্না সলিহীন আল্লাহ বনে এক কিছু মানুষ আমার সাথে অদা করেছিল তাদের অর্থ যদি আমি বাড়ায়া দেই আমার পথে তারা খরচ করবে কিন্তু যখন তাদের অর্থ বাড়িয়ে দিলাম আল্লাহ রাবুল আলামিন বললেন ফালা মাতা হুমিন ফাদিলিহি বাখিলু বিহি ও তা আল্লাহ মরিদুন আর তারা বখিলি শুরু করে দিল কৃপণতা শুরু করে দিল আমার রাস্তায় তারা জাকাত দিতে অস্বীকার করল আল্লাহ রাবুল আলমীর সূরা তাও আবার ছিয়াত্তর নম্বর আত এবং সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন যে মানুষগুলো আমার সাথে অদা খেলাপ করলো আমার পথ থেকে সরে গেল জাকাত দিতে অস্বীকার করলো তারা গরিব ছিল আমি তাদের অর্থ সংস্থান বানায় বাড়াইয়া দিলাম তাদেরকে ধনী করে দিলাম তারা যখন আমার সাথে কৃত বাদা ভঙ্গ করলো আমি আল্লাহ তাদের অন্তরকে করে দিলাম তারা আল্লাহর পথে চলতে পারবে না ওদের নামগুলো মুনাফিকের খাতায় আমি লিখে দিলাম সুরা তাওবার ছিয়াত্তর নম্বর সাতাত্তর নম্বর আয়াতের মুখ ভিতরে আল্লাহ এই কথাগুলো বলে দিলেন তাহলে আমরা এই কথা থেকে এই কথা বলতে পারি যে আল্লাহর পথে যদি আমরা থাকতে চাই তাহলে সে কঠিনভাবে আমাদের থাকতে হবে আর যদি অর্থের পিছনে ছুটি আর এরকমভাবে আল্লাহর ইবাদত বন্দিকে নামাজ কালাম সব আবাদে ছুটে যায় তাহলে ওরকম সাল আবার মতো পরিস্থিতি কিন্তু আমাদের আসতে পারে এই আয়াত নাজিল হয়ে গেল সাল আবাব রসুল্লাহ সাল্লাহ্লামের দরবারে চলে আসলেন এসে বলতেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই এই নেন আমার জাকাতের অর্থ আল্লাহ নবী বলেন ও সালাবা তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস আল্লাহ রাব্বুর আলমিন তোমার পক্ষ থেকে আর কোন অর্থ গ্রহণ করবেন না তোমার কোন দান সাতকা আল্লাহ গ্রহণ করবে না আমার কাছে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন আল্লাহ যে তোমার অন্তর মহর অঙ্কিত করে দেওয়া হয়েছে এবং তোমার নামটা মুনাফেকের খাতায় লিখে দেওয়া হয়েছে দিলেন এরকম যতদিন পর্যন্ত কান্নাকাটি করেছে আল্লাহ সুবাহ তার তাও বাকে আর কবুল করে নাই ওইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকাল হয়ে গেল আবার সালা আবু বকরের কাছে এসে বলতেছে কান্নাকাটি করতেছে জাকাতের অর্থ আবার দেওয়ার চেষ্টা করতেছে আবু বকর বললেন ও সালাবা রসুল্লাহ সাল্লিয়াম তোমার পক্ষ থেকে জাকাতের অর্থ গ্রহণ করে নাই আমি তার খলিফা হয়ে তোমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কোনো জাকাতের অর্থ গ্রহণ করতে পারি না আবু বকর পারলেন না ওমর পারলেন না এভাবেই সে মুনাফিক হয়ে মুনাফিক অবস্থায় সে ইন্তেকাল করে ফেললো তাহলে মানুষের অর্থ যদি বাড়ে বেশি হয় তার চিন্তা চেতনা বাড়ে না কমে ওইদিকে বাড়ে যত ওই বাড়বে আল্লাহর পথ থেকে সে আস্তে আস্তে সরবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন অমাই আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে যে কোরআন গিয়েছে কোরআন থেকে আমার আয় থেকে আমার নিদর্শন থেকে আমার আইন মানা থেকে যে দূরে সরে যাবে তার বন্ধু হয়ে যাবে সুরা জুখরুফের ভিতরে আল্লাহ বলেন শয়তান বন্ধু হয়ে যাবে সে টেরও পাবে না আল্লাহ তাও বললেন আনি নাহুম সাবিলি ওয়াহুম লাই আন্নাহুম মুহতাদুন আল্লাহ বলেন সে আল্লাহর পথ থেকে কোরআনের পথ থেকে ইসলাম থেকে যজন যোজন দূরে থাকবে তারপরে সে ভাববে আমি ইমানদারি আছি আমি পাকা ইমানদার আছি হেদায়তের পথে আছি সে অনুধাবন করবে ভাববে কিন্তু আসলে সে আল্লাহর পথে কে বলছে কথা আমরাও হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ ওরকমই ভাবি ইমানদার ভাবি নামাজ কালাম পড়ি এটা করি সেটা করি কিন্তু আল্লাহর দিনকে আল্লাহর ইসলামকে পরিপূর্ণভাবে জীবন ধারণ না করার কারণে ওরকমভাবে আমরা মনে করি আমরা ইমানদার আর আল্লাহ বলে এরা ইমানদার আল্লাহ কোরআনের অনেক আয়াতের মধ্যে বলছেন সুরা বাকার আট নম্বর নয় নম্বর আয়াতের মধ্যে বলছেন না সিমাইয়া কুল আমান্না বিল্লাহি অবিলিয়াও মিলা খির অমা হুম বিমিন বলে আল্লাহ বলেন মানুষের ভিতর অনেক মানুষ আছে তারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ বলেন অমা হুম বিমিন ওরা ইমানদারি না তাহলে আমরা বললাম আমরা ইমানদার আল্লাহ বলে ইমানদার না যেমন ধরেন এই সুরা তাও আবার আশি নম্বর আয়াতের ভিতরে কত নম্বর আয়াত আশি নম্বর আয়াত দশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন একজন আরেকজন লোকের কাহিনী আল্লাহ রাবুল আলমিন বলেন আউলা তাসতাগফির লাহু ইন তাসতাগফির লাহু সাবিঈন মাররাত ফলাইগফির আল্লাহু লাহু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন একজন রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন অত্যন্ত মদিনার একজন সম্ভ্রান্ত মানুষ তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই নাম ছিল কি বলেন আবদুল্লাবনুবাই রসুলের পিছনে নামাজ পড়তেন রসুল কোনো কথা বলতে চাইলে উনি ঘোষণা করতেন যে এখন বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাম আপনাদের সামনে কথা বলবেন আপনারা চেচামেচি করবেন না গণ্ডগোল ফাসাদ করবেন না মনোযোগ সহকার আল্লাহর কথাগুলো শুনবেন এবং সেগুলো পালন করার চেষ্টা করবেন এরকম তিনি কথা রসুল কথা বলার আগে উনি এরকম ঘোষণা করে দিতেন কিন্তু নামাজও পড়তেন সব কিছু করতেন দাঁড়িয়েও ছিল সব ছিল কিন্তু আল্লাহর দিন আল্লাহর ইসলাম ইস আল্লাহর কোরআন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক বা রসুল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্ব মেনে নেওয়া হোক এইটা সে মনে মনে মানতো না মনে মনে তার কুটিলতা ছিল মুনাফিকি ছিল সে চাইতো রসুল ধ্বংস হোক কুরআন ধ্বংস আমার ক্ষমতা টিকে থাকুক মদিনায় রসুল কোন জায়গাতে উড়িয়ে এসে জুড়ে বসছে আর আমি মদিনার মানুষ আমি মদিনার নেতৃত্ব পাইলাম না আর রসুল এসে কোন জায়গার থেকে এসে এই মদিনার নেতৃত্ব নিয়ে নিল আমার বাড়াবাতে এই রসুলই ছাই দিয়ে ফেললো অতএব একে ধ্বংস না করা পর্যন্ত আমার ক্ষমতা পাকাপোক্ত হবে না এইটা সে মনে মনে ভাবতো আর এদিক দিয়ে রসুলের সাথে পারা যাবে না বলে সে ওরকম পুরোপুরো নামাজ কালাম পড়তো রসুলের সাথে আসি এরকম ভাব দেখাইতো কয়েকটা যুদ্ধের সময় এরকম অহুদের যুদ্ধের সময় তিনশত সাহাবি পিছন থেকে নিয়ে সরে পড়েছিল আপনারা জানেন কাহিনী এই মুনাফেক আবদুল্লা ইবনুবাইয়ের নেতৃত্বে আল্লাহ রাবুল্লা যখন এই লোকটা মারা যায় মারা যাওয়ার সময় তার একটা সন্তান ছিল সে ছিল আল্লাহর খুব প্রিয় বান্দা বান্ধা এর একনিষ্ঠ সাহাবি সে এসে তার রসুলের কাছে দাবি করতেছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম আমার আব্বা তো আসলে মনে মনে আপনার সাথে একটু শত্রু আমি করতো ইসলাম কায়েম হোক এটা চাইতো না কিন্তু তারপরেও তো বাবা মারা গিয়েছে আপনার কাছে আমি দুইটা দাবি আদে মানে দাবির কথা বলি এই দুটো দাবি যদি আপনি পালন করেন আমার মনে একটু পরিতৃপ্ত হবে পরিসান্ত হবে ভালো লাগবে রসুলের কাছে বললেন রসুল বললেন কী তোমার দাবি বলেন আপনার গায়ের একটা জামা দিবেন আমার বাবার জানা মানে কাফনের কাপড় হিসেবে এই জামাটা আমি ব্যবহার করব। আর একটা কথা ইয়া রসুল্লা সাল্লাম আপনি আমার বাবার যায় শরীর হবে জানাজার নামাজ নামাজটা আপনিই পড়াবেন রসুল বললেন ঠিক আছে আমি জানাজা নামাজও পড়াবো আর এই নাও জামাটা তুমি এইটা চাদরটা দিয়ে তোমার বাবার কাফনের কাপড়ের ব্যবস্থা করো রসুল জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা দিয়েছেন পিছন দিক দিয়ে হজরতমরিয়া রাসুলাল্লাহ আপনি কার জানাজা পড়ার জন্য রওনা দিয়েছেন বলে আবদুল্লাহ নুবাই মারা গেছে তার জানাজা বলে আপনি জানেন না আপনার সাথে শত্রু আমি করতো ইসলাম কায়েম হোক এটি তো সে মনে মনে চাইতো না উপর উপর আমাদের সাথে ভাষা ভাষা অবস্থায় আমাদের সাথে আসে নামাজ কালাম পড়তো কিন্তু ইসলাম কায়েম হোক এটি তো তার মনের ভিতরে ছিল না রসুল্লাহ রসুল্লা সাল্লাসাল্লাম বললেন আল্লাহ তো আমাকে জানাজার নামাজ পড়তে মানা করে নাই আমি জানা নামাজ পড়াবো রসুল্লাহ সাল্লাই সাল্লাম গায়ের চাদর দিলেন জানাজা নামাজ পড়ালেন কিতাবের মধ্যে আর স্যাবরণ নব মু বলছেন জানাজা নামাজ পড়াই নাই দুইটা মত আছে তা ইবনে কাশিরের মধ্যে ইবনে কাসির বলেছেন তিনি জানাজার নামাজ আদায় করলেন জানাজার নামাজ আদায় করার পর তার জন্য যখন দোয়া করলেন আল্লাহ রা করে দিয়ে বলতেছেন আউলা বলতে করো আর দোয়া নাই বা করো ইং তাস্তাগ ফিরিলাহুম সাব ইন আমার রতান ফালাইয়া ফিরাহুম তুমি যদি তার জন্য তার জন্য সত্তর বার আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব বলোল তোমার দোয়াকে আমি কবুল করব না কে বললো আল্লাহ বললেন রসুলকে যে রসুল মনে মনে চাইতেন যেটা সেটা আল্লাহ কবুল করতেন হাত উঠানো লাগতো না আর রবি হাত উঠাইয়া তার জন্য দোয়া করতেছেন আল্লাহ বলে তুমি সত্তরবার যদি ওরকম দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করবো না কারণটা কি অরসুলহি ও নবীকে আল্লাহকে অস্বীকার করতো এই জন্য তুমি যদি নাও জানো আমি তো জানি তুমি সত্তর বার দোয়া করলে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করবো না তিনি কিন্তু একজন মুসলমান বলে দাবি করতেন ইসলামের পক্ষে থাকতেন নামাজ কালাম পড়তেন রসুলের পিছনে নামাজ পড়তেন কিন্তু তারপর আল্লাহ বলতেছেন ও তুমি ওর জন্য দোয়া করলেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না রসুল্লাহ সাল্সাল্লাম নামাজ পড়ে আসলেন আল্লাহ একটা আয়াত নাজির করে দিলেন সে আয়তা সুরাতহাবার মধ্যে আল্লাহ বলছেন অলা তুস আলা আদিম মিনু মাতা আবাদাও তাকুম আলা ও নবী এরপর যদি কোনো মুনাফিক ওরকম মারা যায় তার জন্য তুমি জানা যা নামাজ পড়াইতে পারবে না তার জন্য তুমি কোনো দোয়াও করতে পারবে না তোমাকে নিশ্চিত করে দেওয়া হলো দেখেছেন আল্লাহ পুলা আলম সুরা তাও আবার মধ্যে এই কথাগুলো বললেন এই জন্য আমরা যারা আসি তারা মনে মনে হয়তো ঢেকুর খাইতেছি যে আমরা খুব ইমানদার নামাজ কালাম পড়ি কিন্তু ইসলামের কাজ হান্ড্রেড পার্সেন্ট যদি পালন না করেন আমি একটু উদাহরণ দিই আপনাদের সামনে একটা বিষয় পরীক্ষা হয় দশটা সাবজেক্ট বারোটা সাবজেক্ট দশটা সাবজেক্ট সে নিরানব্বই বা পঁচানব্বই মনে করেন কম বিষ পায় ও পাশ না ফেল কেন ফেল কেন ও তো সবগুলোতে পঁচানব্বই করে পেয়েছে মাত্র একটাই কম পেয়েছে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই এই জন্য আমাদের ইসলামের মতো যতগুলো দিক আছে তার একটা দিক যদি আমি আপনি অস্বীকার করি অমান্য করি হয়তো আমল করতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু অস্বীকার করি অমান্য করি স্বীকারই করতে চাই না তাহলে ওরকম নামাজ কালাম পড়লো আল্লাহ বোলা আলামিন বলেন অমায়কফুর বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবিহি অ রুসুলিহি ফকব দৌল্লা দলা আলাম বায়িদা আল্লাহর কথা না মানার কারণে সে স্পষ্ট সত্য পথ থেকে বিস্মৃত হয়ে যায় খারাপ রাস্তায় চলে যায় দেখেন আলোচনা করেছিলাম সোরা তাব আল্লাহরা বুলা আলামিন বলেন ওয়া মানবমন্ডলী আমার ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি এখন যদি তোমরা আমার ইবাদত না করো আমি আল্লাহ বসায় বসায় তোমাদের দুনিয়ার মধ্যে খাওয়াবো না পড়াবো না দুনিয়ার থেকে তোমাদেরকে একটা একটা করে উঠায় নিয়ে আসবো আপনি যদি একটু লক্ষ্য করেন এই পৃথিবী থেকে একটু তাকায় দেখেন আল্লাহর নাম যারা নিতেছি ইবাদত বদতবন্দিকে যারা করতেছে আল্লাহর কথাকে একটু হলেও পালন করতেছে এই মহা মহাগজব কিন্তু কম করে হলেও তাদেরকে একটু আসান দিতেছে আর যে এলাকায় কোরআন নাই কোরআন তেল নাই পড়া নাই ইবাদত বদতবন্দিকে মোটেই আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহ কমান্য করা হয় আল্লাহর গজব কিন্তু সেই সমস্ত এলাকাগুলোতেই করোনা নামক ভাইরাস কিন্তু আল্লাহ সেখানেই বেশি করে ঢুকিয়ে দিয়েছে বিলিভ ইট ওর নট বিশ্বাস করেন আর না করেন কথা কিন্তু রাইট আল্লাহ আমি এই আগেও আলোচনা করেছি এই সুরা রুমের মধ্যে আল্লাহ বলছেন যত অশান্তি বিপর্যয় সবই কিন্তু তোমাদের দুই হাতের কামাই খেয়াল আছে এজন্য ইসলামের পক্ষে থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট কিছু আছে কিছু না এরকম থাকলে হবে না আলোচনা কোন সুরাতে বলছিলাম সুরা তাওবা আল্লাহ বলে আলমী সুরা তাওবার একশো তেরো নম্বর আয়াত কত নম্বর আয়াত একশো তেরো আল্লাহ সুবাহ বলেন মাকানালিন নাবিন জি ওয়াল্লাযিনা আমানু আইয়াস তাগফিরুল মুশরিকিনা ওয়ালাউ কানুলী কুরবা মিন বাদি মা তাবায়yana লাহুম আননা হুম আসহাবুল জহিম সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন এই আয়াতের মধ্যে তার চাচা জান আব্দুল আবু তালিব তার কথাটা এর মধ্যে উল্লেখ আছে এই জন্য করলাম আবু তালেব নাম শুনেছেন না আপনারা রসুলের কি হয় চাষা চাষা যে সে বাবার চাইতেও কিন্তু বেশি পরিশ্রম বেশি আদর যত্ন ভালোবাসা শ্রম রসুলের জন্য করেছেন কিনা জন্মের আগেই তো বাবা মারা গেছেন কিন্তু চাষা বট বৃক্ষের মতো ছায়া দিয়ে সব কিছু দিয়ে এই রসুলকে সহযোগিতা করেছেন এমনকি রসুলের সাথে তিন বছর পর্যন্ত সে আবু তালিবে কাফের মুসিকদের বেঈমানদের অত্যাচার অতিষ্ঠ হয়ে রসুলের সাথে তিন বছর শেয়াবে আবু নির্বাসনে জেল খাটার মতো খেটেছেন তিন বছর খাটছে রসুলের সাথে জেল ফাটার মতো খাটছে শেয়াবে আবু তালিবে আবু তালিব কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সব দিক দিয়ে সহযোগিতা করেছে কিন্তু রসুলের দিনটা গ্রহণ করে নেই ঠিক কিনা বলেন দিনটা গ্রহণ করে এত সাহায্য সহযোগিতা করেছে যতদিন পর্যন্ত আবু তালেব এবং খাদিজা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আরবের কোনো মানুষ রসুলের গায়ে হাত দিতে সাহস পায়নি মারতে সাহস পায়নি অত্যাচার নির্যাতন করতে সাহস পাইনি কিন্তু আবু বক এই আবু তালিব এবং খাদিজা ইন্তেকালের পর রসুলকে তারা পেয়ে বসেছে এবং বিভিন্ন দিক দিয়ে নির্যাতন করেছে এবং বলেছে যা এখন রসুলকে ঠেকাবে কে আবু তালিব নাই খাদিজা নাই ওকে আস্থা মতো পিটানো যাবে মারা যাবে লাঞ্ছিত করা যাবে অপমানিত করা যাবে এই এই দুজন মানুষ মারা গেলে রসুল অত্যন্ত দুঃখিত হয়েছিলেন শোক পেয়েছিলেন যা যে বছর দুজন লোক মারা গিয়েছিল সেই বছরকে আরবি ভাষায় আমুল হুজুন বলা হয় দুঃখের বছরও বলা হয় তাহলে বোঝেন যে রসুল কত দুঃখ পেয়েছেন কত কষ্ট পেয়েছেন তার চাষা মারা যাওয়ার সময় যখন মারা যাবেন যাবেন ভাব সেই সময় তার শিওরের কাছে যে আমার চাচা অত্যন্ত করি ভালোবাসি যান আর আপনার জন্য এই দিনকে আমি সামনে আঘায় নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা আপনি করেছেন আমি চেষ্টা করেছি আপনি করেছেন কিন্তু আপনি যদি দিনটা গ্রহণ না করেন ইসলাম গ্রহণ না করেন তাহলে আল্লাহর কাছে আপনার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না কোনো কিছুই করতে পারবো না এই শিওরের কাছে আবদুল্লাহ ইবনে উবাই উমাইয়া এবং আবু জাহাল দুইটা লোক বসা ছিল সে বলতেছে আবু তালিব সর্বশেষ কি তুমি তোমার ভাতিজার কথা শুনে নেবা না তোমার পূর্বপুরুষ আব্দুল মুতালিব তার ধর্মের উপরেই থেকে যাবা রসুল বলে নতুন দিনের কথা ইসলাম গ্রহণের কথা আর আবু জাহাল বলে ওই আব্দুল মুতালিবের ধর্মের কথা দুইবার তিনবার করে যখন বললেন রসুলের কথা আবু তালেব মেনে নিল না সর্বশেষ মৃত্যুর সময় যে কথাটা বলল বললো আমি আব্দুল মুতালিবের দিনের উপরেই অটল থাকব মোহাম্মদের ধর্মকে আমি গ্রহণ করব না এই কথা বললো যখন রসুল হতাশ হয়ে পড়লেন এবং তার জন্য দোকান আল্লাহ তুমি আমার এই চাসানকে মাফ করো এটা করো সেটা করো এরকম বললেন আল্লাহ বলা আলেন কোরআন আর আয়াত নাজিল করে সোরা কসাসের মধ্যে আল্লাহ বলেন ইন্ন কালা তাহাদি মানতাওয়ালা কেন আল্লাহা ইয়াহদি মায়াসা অনবী তোমার প্রিয় ব্যক্তি বলেই তুমি ইসলাম গ্রহণ করাইতে পারবে না তোমার প্রিয় ব্যক্তি বলে তুমি হেদায়ত দান করতে পারবে না হেদায়ত আল্লাহর হাতে যে ব্যক্তি আল্লাহর আসতে চায় আল্লাহ ও তো আল্লাহর পদে আসতে চায় নাই স্বেচ্ছা আসতে চায় নাই জোর করে তো আনা যাবে না এই জন্য আল্লাহ ওকে আমি হেদায়ত দিলাম না তারপরে নবী দোয়া করলেন আল্লাহ আমার চাষাকে তুমি হেদায়ত নসিব করে দাও তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও তখন আল্লাহ রাবুল আলম সুরা তাওবার একশো তেরো নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন মা কান আলী নাবিয়ি অল্লা দিন আমানু আইয়াস্তাক ফিরু লিল মুশ্রি কিনা না অলাউ কান উলি কুরবা মি বা মা তাবাইয়ানাহু মা তাবাইয়ান আলাহুম আন্না হুম আসাবুল জাহি মনবি নবীর জন্য কোন শোভনীয় বিষয় না কোনো মুমিনের জন্য কোন শোভনীয় বিষয় না যে একজন সে দিনকে গ্রহণ করে নাই সেই মুশ্রিক অবস্থায় মারা গিয়েছে তার জন্য নবী দোয়া করবে কোন মুসলমান দোয়া করবে নিশ্চিত সে জাহান জাহান নামে জানা সত্য নবী তো তার জন্য দোয়া করতে পারে না কোনো মুমিন মুসলমানও তার জন্য দোয়া করতে পারে না কারণ সে হলো কোথাকার লোক জাহান নামের লোক আল্লাহ দিয়ে তালা বুঝাইলেন যে আপনি ইসলামের জন্য অনেক করেছেন অনেক সহযোগিতা করেছেন এটা করলেই হবে না ইসলাম কায়েম ইসলাম প্রতিষ্ঠিত ইসলামের আইন রুল আপনার জীবন আমার জীবনে সব জায়গায় যাতে সম্পূর্ণরূপে পরিচালিত হয় এই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে